আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু এসিপি নিউজ। সাবস্ক্রাইব করুন এসিপি নিউজকে এবং নতুন খবরাখবর পেতে পাশে ঘন্টার উপরে ক্লিক করুন। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী মুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে মধ্যরাত থেকে ফের অভিযান শুরু করছে দেশটির অভিবাসন বিভাগ। অবৈধ অভিবাসীদের জন্য 3+1 স্বেচ্ছায় আত্মসমর্পণ কর্মসূচির সময় শেষ হয়েছে বৃহস্পতিবার। অভিযান শুরুর বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী তানসি মুরিউদ্দিন ইয়াসিন নিশ্চিত করেছেন। ইমিগ্রেশন ডিরেক্টর জেনারেল দাতুক সেরি মোস্তাফার আলী জানান, 30 আগস্টের পর সময়সীমা বর্ধিত হবে না। এর আগে মালয়েশিয়া অবৈধ অভিবাসী মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মোস্তাফার আলী। এদিকে 30 আগস্টের পর কেউ যদি অভিযানে আটক হয়, এজন্য তাদের নিয়োগকর্তারা এবং সংশ্লিষ্ট দেশের দূতাবাসকে দায়ী করা হবে বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাগামায় একটি বিশেষ সাক্ষাৎকারে মোস্তাফার আলী এ কথা বলেন। অভিবাসন সূত্রে জানা গেছে, 2014 সালে শুরু করা হয় 3+1 প্রোগ্রাম। মোট 400 রিংগিতে একটি বিশেষ পাসের জন্য স্বতন্ত্রভাবে ফি ধার্য করে, যা তাদের বিরুদ্ধে প্রসিকিউশন ছাড়া বাড়িতে ফিরে যেতে সক্ষম হবে। মোস্তাফার আলী বলেন, ইমিগ্রেশন বিভাগ প্রায় স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে থাকে। মোস্তাফার আলী বলেন যে বিদেশি অভিবাসী প্রায় একটি নির্দিষ্ট এলাকার উপনিবেশ করে, বিশেষত আবাসিক এলাকায়, যা স্থানীয়দের অস্বস্তিকরতা এবং সংক্রামক রোগের বিস্তার হতে পারে। তিনি বলেন, সুতরাং এই বিদেশিদের আধিক্য নিয়ন্ত্রণ কার্যকর করার জন্য কত প্রয়োগ করা আবশ্যক। এখন পর্যন্ত 1,40,000 অবৈধ অভিবাসীরা এই বছরের মধ্যে নিজেদের আত্মসমর্পণ করে 1,48,774 অবৈধ সহ প্রোগ্রামের মাধ্যমে আত্মসমর্পণ করেছে। তবে এর মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তাই রিপোর্ট লেখা পর্যন্ত তা জানা যায়নি। এসটিপি নিউজ, ধন্যবাদ।